কটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র তথা ছাত্র একতা সভার প্রাক্তন সম্পাদক প্রাঞ্জল কলিতার ন্যায় জাননি দিয়া কার্যর আমি তীব্র প্রতিবাদ করেছো, নিন্দা করেছো, বিরোধিতা করেছো। প্রাঞ্জল কলিতাক নিয়ার জাননি প্রেরণ করা কার্যই কেন্দ্র নরেন্দ্র মোদী সরকার আর রাজ্যের সোনোয়াল সরকারের যে ফেসিস্ট চরিত্র হে পুনর্বার নাঙত রূপে উদঙাই দিছে। প্রাঞ্জল কলিতার কি অপরাধ আছে? 2009 চনের মাওবাদীর লগত সম্পর্ক থাকা বলে পুরনি গোচর কৃষক নেতা অখিল গগৈকে ধরে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি আর ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির কেবাজনো সংগ্রামী অতীর্তক নিয়ার অধীন গ্রেপ্তার করে কারারুদ্ধ করে রাখিছে। সেই 2009 চনের পুরনি গোচরটির সম্পর্ক থাকা বলে আজি প্রাঞ্জল কলিতাক ন্যায় জাননি প্রেরণ করেছে। অথচ 2009 চনত প্রাঞ্জল কলিতার বয়স হয়তো বা 10 বছরে অতিক্রম করা নাছিল। 10 বছরীয় ছাত্র এজন কেনেকুৱা কই মাওবাদী কার্যকলাপর জড়িত থাকিব পারে বা সম্পর্ক থাকিব পারে? গতি প্রাঞ্জল কলিতাক নিয়ার জাননি প্রেরণ করা কার্যটিয়ে কেন্দ্র নরেন্দ্র মোদী সরকার ও রাজ্যের সোনোয়াল সরকারের ফেসিস্ট চরিত্রটি সম্পূর্ণরূপে উদঙাই দিছে। প্রাঞ্জল কলিতার আসল অপরাধটি হল প্রাঞ্জল কলিতাই কা বিরোধী ছাত্র সমাজের আন্দোলনের নেতৃত্ব প্রদান করেছিল। আর আমি সকলে জানো ছাত্র সমাজে জাতিধ্বংসী কার বিরুদ্ধে এক আপুচীন আন্দোলন গড়ে দিছিল। আর এই আপুচীন আন্দোলন দেখি আসলে সরকারখানে ভয় করেছে। আর কা বিরোধী ছাত্র সমাজের এই আন্দোলন ধ্বংস করবলে প্রাঞ্জল হতর দরে উঠি অহা ছাত্র নেতাক ভয় ভাবুকিরে বা নিয়ার দরে গোচর জাপি দিলকর প্রতিবাদী কণ্ঠ রুদ্ধ করার কারণে ষড়যন্ত্র করেছে। সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া লাজ নালাগে নে? এবার ছাত্র আন্দোলনের আজ মুখ্যমন্ত্রী হওয়া ছাত্র নেতা সকলক নিয়ার অধীন গোচর রুজু করে বা নিয়ার জাননি দিয়া কার্য লাজ পাব লাগিছে। আমি সকিয়াই দিব বিচারছো ছাত্র সমাজ জাগিছে, দেশের ছাত্র যুব সমাজ জাগিছে, দেশ বিদ্বেষী জাতি বিদ্বেষী বিজেপি দল আর সরকার রাজনীতির উফরাই পেলাব। আর কেবল হেয়াই নয়, আধুনিক সমাজখনে বদল হিসাবে স্বীকৃতি দিয়া মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল, হিমন্ত বিশ্ব শর্মা আর অতুল বরাহতর দরে রাজনীতিক আজির ছাত্র সমাজের উঠি অহা নেতায় রাজনীতির কিন্তু চিরদিনের কারণে বিদায় দিব। এই কথাটা সর্বানন্দ সোণোৱাল হতে কিন্তু শিকি লোক উপলব্ধি।